সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পুরী, পুরীর অলারনাথ মন্দিরে। কথায় আছে অলারনাথ দর্শনে জগন্নাথ দর্শনের যে পুণ্য প্রাপ্তি, সেটা অলারনাথকে দর্শন করলেও সেই একই পুণ্য লাভ হয়। ঠাকুরের এই মন্দিরটা 365 দিন খোলা থাকে। আমরা ঠাকুর সম্পর্কে জানবো, ঠাকুরকে দর্শন করব। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না, কেমন লাগে ভিডিওগুলো জানাতে ভুলো না। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, পুরো ভিডিওটা দেখতে একদম ভুলো না। চৈতন্য মহাপ্রভু অলারনাথ দর্শন করবার জন্য 1510 খ্রিস্টাব্দে এখানে আসিল। আর ফার্স্ট দর্শন টু দ্য লর্ড অফ জগন্নাথ, ফার্স্ট দর্শন চৈতন্য মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য ছিল জগন্নাথ দর্শন। লেকিন জগন্নাথ দর্শন করতে পারল না, কেন? মহাপ্রভু প্রতিবর্ষ আষাঢ় মাসতে স্নান যাত্রা হয়। এই স্নান যাত্রাতে মহাপ্রভু 108 কলসিতে জগন্নাথ স্নান হয়। দোলবেদী উপরে মহাপ্রভু স্নান হয়। মহাপ্রভুকে বেমার হয়ে যায়, সব শরীর অসুস্থ হয়ে যায়। ওই সময়ে জগন্নাথে কাকে দর্শন দিয়ে না, ওই সময়ে জগন্নাথে তো কখন কাকে দর্শন দিয়ে না, 15 দিনে চৈতন্য মহাপ্রভু এসেছিল ওই সময়। জগন্নাথ কার দর্শন পাইল না। ও পাণ্ডাকে বললো, কেন জগন্নাথের দরজা বন্ধ আছে? জগন্নাথ তো সর্বব্যাপক, সর্বচিন্তক, জগতের নাথ জগন্নাথ আছে, এখন কীরকম দরজা বন্ধ আছে? না, এখন জগন্নাথকে জ্বর হয়েছে, বেমার হয়েছে। ওই জন্য 15 দিনে দেব পূর্ণিমা থেকে অমাবাস্যা কাকে দর্শন দেবে না, ওই ভক্ত দর্শন করতে পারবে না। ওই জন্য চৈতন্য মহাপ্রভু বললো যে আমার শরীরতে কিছু পাপ অংশ আছে, ওই জন্য আমি এতে দূরে হেঁটে হেঁটে কলকাতা নদিয়া নবদ্বীপ থেকে জন্মগ্রহণ করেছে, উড়িষ্যা আসছে জগন্নাথকে দর্শন করবার জন্য। যদি এখানে দর্শন করলো না, এই শরীর রক্ষে কিছু লাভ নেই, এরকম মনতে ভাবে এই যে সাগর আছে সমুদ্র, ওই সুইসাইড করবার জন্য যাচ্ছে। ওই যখন গিয়েছে তখন জগন্নাথের এখানে অবমান হবে, একটু সাধু সুইসাইড করবে। ওই জন্য ও তো অন্তর্যামী আছে, সর্বব্যাপক সব জানছে। ওই জন্যে ওটা মহাপ্রভুকে স্বপ্ন দিচ্ছে, হয়েছে হে চৈতন্য, তুমি আমার প্রিয় পরম ভক্ত আছে, তুমি গিয়ে অলারনাথ নারায়ণ চতুর্ধামূর্তি শঙ্খচক্র গদা পদ্ম যে ধারণ করেছে, ওনাকে দর্শন করলে জগন্নাথের দর্শন ফলপ্রাপ্তি লাভ করবে। যে জগন্নাথ, এ হচ্ছে অলারনাথ। জগন্নাথ বলভদ্র সুভদ্রার যেরকম আয়ুধ আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, যে ললিতা বিশাখা রুকুণী সত্যভামা চরণতে আছে গরু, এই হচ্ছে পূর্ণাঙ্গ ব্রহ্ম। ব্রহ্মগিরি এই জায়গার নাম, ব্রহ্মা প্রতিষ্ঠা করেছে ওনাকে, যে জগন্নাথ, এই হচ্ছে অলারনাথ। জগন্নাথ বিটুইন দ্য সেম বাবা টু দ্য লর্ড অফ নারায়ণ ইকুভ্যালেন্ট, যে জগন্নাথজি হে এই অলারনাথই একই রূপ আছে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু যে স্বাগতে বিসর্জন করবার দিনে গিয়েছিল, সুইসাইড করবার দিনে, ওইখানে স্বপ্নাদেশ হয়েছে। ওইখান থেকে হেঁটে হেঁটে আর 20 কিলোমিটার 20 কিলোমিটার পশ্চিম সাইড থেকে আসে নারায়ণকে দর্শন করেছে। যখন পূর্ণাঙ্গ ব্রহ্ম নারায়ণকে দর্শন করছে, এছে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু। যখন মহাপ্রভু সাষ্টাঙ্গ প্রণিপাত করেছে, ও তা অঙ্গ স্পর্শ হয়ে পথটা বিগেল গেছে। এই যে চৈতন্য মহাপ্রভুর সর্বাঙ্গ চিহ্ন এইখানে দর্শন করিবে। মহাপ্রভু বিশালর পথরের মূর্তি উপরে দণ্ড প্রণাম করেছে। যে চৈতন্য চরিত্র আমৃত পুস্তক একটা আছে, ওনার পুস্তক উপরে সব আধারিত আছে, যে কাহা যাব কাহা পাব শ্রীনন্দ নন্দন, বিরহতে অলারনাথ করিলে গমন। এই বিরহ অবস্থা, বৈরাগ্য অবস্থাতে পুরী ছাড়ে চৈতন্য মহাপ্রভু এখানে আসিকে দণ্ড প্রণাম করেছে। ওই সর্বাঙ্গ চিহ্ন অপূর্ণ আছে। আপনি দেখলে মহাপ্রভুর যে দণ্ড প্রণাম করছে, পাথরটা কীরকম তরলি গেছে, স্টোন মেল্টেড বাই টু দ্য চৈতন্য মহাপ্রভু স্টোন। এখানে দেখলে ওই যে পেন আছে, হাত আছে, মহাপ্রভুর গালা আছে, আপনি সব দেখবে মহাপ্রভুর সর্বাঙ্গ চিহ্ন। ওই জন্য মহাপ্রভুর সব ভক্ত 15 দিনের জন্য এখানে আসে জগন্নাথকে দর্শন করবার জন্য। জগন্নাথ দর্শন যে বঞ্চিত হয় যে ভক্ত, এখানে আসে অলারনাথকে দর্শন করলে জগন্নাথের দর্শনটা ফলপ্রাপ্তি লাভ করবে। এই 365 দিনে 1 বছর যদি একবার অলারনাথকে দর্শন করিবে, তাহলে জগন্নাথের দর্শন পূর্ণাঙ্গ ফলপ্রাপ্তি লাভ করবে, ইতিহাসতে প্রমাণ আছে। ওই জন্য জগন্নাথের যেরকম নীতি কান্তি পর্ব পর্বাণী জানি যাত্রা, অলারনাথের সেরকম
নীতিকান্তি যানীযাত্রা পর্বপর্বাণি পালন করা হয়। জয় জগন্নাথ, জয় অলারনাথ। এটা 16 জন নেবে, 16 জন মিলে এটাকে উঠাবে, উঠিয়ে ঠাকুরকে নিয়ে যাবে এই পালকিতে করে। আর এটাই যাবে হচ্ছে গোপাল। জগন্নাথের চন্দন যাত্রা এখান হয়, চন্দন নৌকা বিহার করে মহাপ্রভু 21 দিন অক্ষয় তৃতীয়া থেকে আমার চন্দন যাত্রা শুরু হবে, আরম্ভ হবে। দুইজনে ওইখানে থেকে 21 দিন মহাপ্রভু নৌকা বিহার করবে। প্রত্যেক সময় সন্ধ্যা সময় মহাপ্রভু যে উষ্ণতাপ হয়, গ্রীষ্ম প্রভাব যে তাপটা গরমটা সহিতে পারে না, ওইজনে মহাপ্রভু নৌকা বিহার করবার জন্য ব্যবস্থা আছে। মানবীয় লীলা করেছে, যেরকম ভগবান ওনার মধ্যে মানব বিতরণ করে, মানবর আচার নীতি নিয়ম ধর্ম যে পরম্পরা আছে, মানবীয় লীলা দেবতাকে বলে। দেবতা যে জগন্নাথ সদৃশী আছে, যে কনা জগন্নাথের যেরকম আছে যে আনন্দ রহিত সকল রস ভোগী বিন বাণী সে বক্তা বড় যোগী, মহাপ্রভুর মুখ নেই জগন্নাথের, কিন্তু সব রস ভোগ করছে খাচ্ছে। জেনে আনন্দ রহিত সকল রস ভোগী বিনু বাণী সে বক্তা বড় যোগী, ও প্রবচন নেই দে সকতা হ্যাঁ জগন্নাথজি, লেকিন ও প্রবক্তা হামলোক সব শ্রোতা হামলোক শুনতা হো প্রবচন দেতা ভগবান উপরে যে আধারিত আছে। মহাপ্রভুর জগন্নাথ, যে জগন্নাথ সে হচ্ছেন নারায়ণ, সে হচ্ছেন কৃষ্ণ, মহাপ্রভুর লীলা বিস্তার করছে। মানবীয় লীলা, যেরকম আপনি গরমতে সহতে পারবে না, কি শিলকাছি ঘরেতে ঠান্ডা পবন খাবার হাওয়া খাবার জন্য বাহার ঘুরাটা করছে, এইরকম মহাপ্রভু 21 দিনটা প্রবল উত্তাপ সহতে পারে না, এই জন্য নৌকা বিহার করবার জন্য ওনার ব্যবস্থা আছে। জগন্নাথ যেরকম মানুষ সেরকম, আপনি যেরকম ঠান্ডা হাওয়া খাবার জন্য সমুদ্র করে ঘুরছে, জগন্নাথ বি নৌকা বিহার করবার জন্য রজা ব্যবস্থা ওনার জন্য করছে। এই জন্য পারম্পরিক নীতি নিয়ম অনুসারে আমার যে 150 সেবায়ত অলারনাথরে আমি আছি, পূজা পূজা করবার জন্য এখানে আছে, পূজা পান্ডা আছে পূজা করবার জন্য, পত্রী কড়িয়ারি আছে ঝাড়ু লগাবার জন্য, আর নেকাপ পশুপালক আছে মহাপ্রভুর অঙ্গলাগি সেবক আছে, মহাপ্রভুকে ভেষ ভূষণ করবে, কাপড় ফাপড়া পিঁধাবে, ফুল ফুল সজাবে, ওইসব ব্যবস্থা আছে। ওনার জন্য সব অনেক অনেক সেবায়ত, যেরকম পরম্পরা নীতি নিয়ম উপরে জগন্নাথ মন্দিরে যেরকম, অলারনাথ মন্দিরে সেরকম সব সেবায়ত, সুয়ার মহাসুয়ার পূজা পান্ডা নেকাপ পড়িয়ারি পত্রি সব অনেক ব্যবস্থা সব মহাপ্রভুর লীলাকিলার জন্য ব্যবস্থা আছে। রাজা ওনার জন্য সব খঞ্জা দিয়েছে, জমিজমা বি দিয়েছে, ওই জমিজমা সব ভোগ দখল করে মহাপ্রভুর সেবা বি মহাপ্রভুর ডিউটি বি সবাই ব্রাহ্মণ মানে করে, এই হল মহাপ্রভুর ট্রাডিশন নিয়ম পরম্পরা। এখানে যে 365 দিন দর্শন হয়, অনবসর দর্শন আমার আছে, রাজা ভেষ হয়, শৃঙ্গার ভেষ হয়, রাজাধি রাজ ভেষ হব কি হয়, যে আমার শয়ন কক্ষকে যায়, যে শুদ্র বস্ত্র পিঁধে মহাপ্রভুর জগন্নাথ যেরকম শুদ্র বস্ত্র পিঁধে, আমার শয়ন কক্ষে যখন রত্ন পল্লবে শুয়েবে তখন শুদ্র বস্ত্র ধলার বস্ত্র পিঁধিকি মহাপ্রভু শয়ন করবে। মহাপ্রভু সকল রস ভোগী, যেমনি রূপ রস গন্ধ স্পর্শ পরিমাণ পুত্রপুত্র সংযোগ বিভাগ করত, যেমনি বিভিন্ন প্রকার দুর্বা চম্পক মাড়তি নীলোৎপল মাধবী মল্লী কেশরী কুন্দ পদ্ম করুণা জাতিস্তু শেফাড়িকা বোলা সঙ্গ জয়ী নিমাসী তুলসী বধুলি পাটেড়িকা এতে পুষ্প গণা সুপুষ্প সহিতা কুর্বন্ধতে মঙ্গল, যেতে ফুল আছে মহাপ্রভুর, সুগন্ধি রাজ ফুল আছে, যে চম্পা ফুল আছে, মল্লি ফুল আছে, যেতে ভালো ভালো ফুল আছে, সুভাষিত ফুল আছে, মহাপ্রভুর অঙ্গ লাগিলে সেবারে মহাপ্রভু নিজিত আছে। সেবা করবার জন্য ফুলকে মহাপ্রভু সজায়, চাহিয়া করে মহাপ্রভু কীরকম আনন্দ হবে, আপনি যখন মহাপ্রভুকে দেখবে তখন দেখবে যে মহাপ্রভু আজকে জন্মগ্রহণ করছে, এরকম সেবাটা আমি এইরকম সেবা করি, যে মহাপ্রভুকে যেরকম সেবা করে এইরকম সেবা মহাপ্রভুর সেবা। জয় জগন্নাথ। ওখানে যখন মহাপ্রভু এসেছিল তখনকার সময়,
হ্যাঁ জগন্নাথ যখন আসলে ওই যে বড় বড় মূর্তি আছে না, আচ্ছা এই বড় বড় মূর্তি মহাপ্রভুর সব ভেঙে গেছে পুরনো মতে। এটা নতুন মন্দির রাজা করছে, দ্বাদশ শতাব্দীর মন্দির আছে। ও তাহলে পুরনো মন্দিরটা ভেঙে গেছে বলে এটা মন্দির ভেঙে গেছে। ওই সব মূর্তি যে নবগ্রহ মূর্তি দেখেছে, নবগ্রহ মূর্তি উপরে ছিল, তার কেড়ে বড় মন্দিরে ছিল। হ্যাঁ এটা দেখুন, এখন এখন ওই যে যাত্রা হবে আমার এদিকে আছে, মহাপ্রভুর বিশাল আনন্দ বাজার আছে অবড়া খাবার জন্য। মহাপ্রভু সেখানে সব অন্ন ডালি বেসর সবজি পায়েস ওই সব, ওই যে নবগ্রহ মূর্তি আছে, দশবতার মূর্তি আছে, ওই সব উপরে ছিল। ও কত বড় মন্দির ছিল, কোণার্ক মন্দির যেরকম, জগন্নাথ মন্দির যেরকম, সেরকম ছিল। এখানে সব ভেঙে গেছে, দ্বাদশ শতাব্দীতে রাজা ভূষণ করেছে, ছোট মন্দির হয়ে গেছে। আর দেখো এদিকে সব দেখো, আনন্দ বাজার আছে, বিরাট বড় আনন্দ বাজার। যখন এই যে অন্নবসর যাত্রা হবে, এই সব দরজা খোলা হবে, এই সব এদিকে যজ্ঞ মণ্ডপ আছে। এই যে স্নান যাত্রার পরে, স্নান যাত্রা থেকে আরম্ভ হবে, স্নান যাত্রা থেকে দেবস্নান পূর্ণিমা অমাবাসা, পূর্ণিমা থেকে অমাবাসা, এইসব আনন্দ বাজার আছে। ওই বসিকি খাবার জন্য মহাপ্রভুর ব্যবস্থা করেছে, আর সব মহাপ্রভুর এইসব এদিকে সব রান্না বিক্রি হবে, ডাল অন্ন পায়েস সব, ডাল অন্ন ওরা আপনি বসে খাবে, সব ব্যবস্থা সব আছে। ওই দরবাজা খোলা হবে, ও দরবাজা খোলা হবে, ও ট্রাফিক পুলিশ সব চারপট যাকে জগিবে, সব এরকম ব্যবস্থা আছে। এটা আছে যজ্ঞ মণ্ডপ আছে, যজ্ঞ হবে অনবসরকালে এখানে আনন্দ বাজার বসে, পরিষ্কার পরিচ্ছন্ন বসবে, সব অনেক লোক হয়ে যাবে, আপনি দেখতে পারবে না আমি তোমাকে, মানে তুমি অনেক দূরতে থাকবে, পুলিশ রাখবে তোমাকে। যদি আমার এক মাস থাকে এটা অলারনাথের যে আসল মন্দির সেটা গর্ভগৃহ, অলারনাথের যে আসল গর্ভগৃহ যে মন্দির সেটার গর্ভগৃহ। এখানে রয়েছেন মহাদেব, এখানে রয়েছেন মহাদেব, এখানে তুলসী মাতা রয়েছেন, আর রয়েছে গণেশজি, শ্রী শ্রী গণেশজি। এই পুরো জায়গাটা ঘুরে যখন খুব গরম পড়ে তখন এখানে ঠাকুর আসে নৌকা বিহার করতে।